Again, a baby was born dead due to the negligence of the doctor. Such allegation was made by Mampi Malakar, wife of Deepak Malakar, a resident of West Chantail area of Koilashahar. This incident took place at Unakoti District Hospital on Saturday. The question arose again about the medical services of Unakoti District Hospital. Mampi Malakar, wife of Deepak Malakar, a resident of West Chantail area of Koilashahar, was admitted to the district hospital early on Saturday with labor pains. The doctors then said that Mampi Malakar would have to undergo a cesarean section and it would be done on Monday morning. But as labor pain started, doctors said that Mampi Malakar can give birth naturally. After giving birth as usual, the dead child is seen. After that, the family accused the doctors of medical negligence. অবশ্যই হয়েছে কি আমি তো আমার বোন ডেলিভারি মাসে মাসে ডাক্তার দেখালাম, দেখানির পরে ও শনিবারে রাত্রে শুক্রবারে রাত্রে দেখায় করছে, শনিবারে শনিবারে সকালবেলা আইসি সেক্টর শুনে আবার পরে বলছে তারা বাচ্চা বড় সিজার করতে লাগবে, আমরা বলছি স্যার সিজার করলে সিজার করলো অসুবিধা নেই, বাইরে নোয়া দিলে বাইরে নিই, আমরা কোনো আপত্তি নাই, যেমনি বাচ্চা সুস্থ থাকে মা সুস্থ থাকে আমরা চাই, বলছে ঠিক আছে রবিবারে আজকে সিজার হইতো না কালকে হইব বাচ্চা সুস্থ আছে, সোমবারে ওখান সে কইছে সিজার হইব সকাল এগারোটার সময় আর সকালবেলা উঠতে কয় তারা মানে নর্মাল হইব হ্যাঁ রাত্রে থেকে উপাস রাখ আর সকালে কয় তারা নর্মাল হইব, সে তো আমার এত কষ্ট হওয়া লাগে, এরপরে তো বাচ্চা মারা গেছে কয় দুই দিন আগে মারা গেছে, এটা তো আমরা বুঝলাম না, এটা তো ডাক্তারে বুঝবো, কিন্তু ডাক্তার হইয়া তারা যে এত খামখেয়ালি করছে আর ডাক্তারের লোকের কথা হওয়ার পরে তারা কয় নেক্সট ডে তারা সারা আর খেয়ে চিকিৎসা দেখবো তারার তো আরবার দরকার লাগবো নেক্সট ডে দেখা যাইব, আর তারা ইয়ে কথার কারণে তো সাধারণ জনগণের তো একবারে স্বপ্ন আসে, ছেলে হয়েছে আমার আগে মাইয়া হয়েছে তখন ছেলে হয়েছে, আমি চাই যাতে মানে বিচার হয় বা ই ডাক্তার যাতে ই কৈলাসর যাতে থাকে না, কারণ আমার মতন আরো বহুত স্বপ্ন আসে। ডাক্তারের নাম কি? সুজিত। Meanwhile, hospital doctor Sumit Das denied the allegation of medical negligence and said that the incident was unfortunate. However, he said that they should be careful about these things. The patients and their families should be more aware. আমি আজকে সকালে চটকরা খবর পেলাম এরকম একজনের বাচ্চা হঠাৎ করে স্টিলবর্ন যেটারে কয় বাচ্চা হওয়ার সময় বাচ্চাটা মরা প্রসব হয়েছে। তো এটা হয়ে থাকে, এটা গাইনোকোলজির একটা পার্টি, মাঝে মাঝে এরকম হয়ে থাকে। তবে টোটাল জিনিসটা বোঝার দিকে আমি আমার গাইনোকোলজিস্টের খোঁজ নিছি, খবর নিছি এবং খোঁজ নিয়ে দেখছি এরকম কোনো গাফিলতির থিওরি আমাদের মধ্যে ছিল না। তো বাকিটা তো আমি গাইনোকোলজিস্টারও তো আমার সামনেই আছে, বাকিটা তারা টোটাল ঘটনাটা কী হয়েছে তারা একটু বুঝাই দেবে। পেশেন্টের বয়স হবে 23 বছর, পেশেন্ট গর্ভবতী এবং দ্বিতীয়বার সন্তান সম্ভব হয়ে আমাদের হসপিটালে শনিবার দিন পেশেন্ট ভর্তি হয়েছে। ডক্টর সুজিত দাস এবং আমি দুজনেই পেশেন্ট দেখছি। শনিবার দিন পেশেন্টের আসার পর সোনোগ্রাফি যা যা টেস্ট সব কিছু করানো হয়েছে, সব কিছু ভালোই ছিল। তো পেশেন্ট রবিবার দিন আমরা পেশেন্টের কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি ছিল ওইগুলো আমরা করে সোমবার দিন সকালে আমাদের পেশেন্টের সিজার করার প্ল্যান ছিল, কারণ জলটা একটু পরিমাণ থেকে একটু কম পাওয়া গেছিলো মার্কেটের ভিতরে, যেটা নর্মাল ডেলিভারি করতে গিয়ে একটা সমস্যা অনেক সময় হয়, বাট এটা কোনো ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের কোনো ব্যাপার না ছিল। তো আমরা পেশেন্টকে আমরা সোমবারই আজকের দিনে সকালে আমরা সিজারের জন্য আমরা প্ল্যান করেছিলাম, বাট অ্যাক্সিডেন্টালি পেশেন্ট আজকে সকাল থেকে ডেলিভারির তার পেইন তার শুরু হয়ে যায়। ডেলিভারি পেইন শুরু হওয়ার পর পেশেন্টের ডেলিভারি হয় এবং হওয়ার পর বাচ্চাটা স্টিলবর্ন দেখা গেছে। স্টিলবর্ন মানে হচ্ছে যে যে বাচ্চা ডেলিভারির আগে অব্দি মার পেটে জীবিত ছিল কিন্তু ডেলিভারির পর দেখা যেতে পারতেন, মানে ডিউরিং দ্য প্রসেস অফ লেবার বাচ্চাটা কোথাও মৃত্যু হয়েছে। তো এটা আনফর্চুনেট, আর ইভেন আমরা এই সমস্ত ব্যাপারগুলো যদি আমাদের মানে প্রিভেন্ট করতে হয় তাহলে পেশেন্টের কাছ থেকে অনেক সময় আমাদের ইনপুট আমরা নিই, মানে পেশেন্ট পার্টি আমাদের মা তো বাচ্চাটাকে 24 আওয়ার্স মনিটরিং করছে, আমরা তো একটা টাইমে করছি মনিটরিং ফিক্সড টাইম, মার কাছ থেকে আমরা একটু ওই রকম ইনপুটটা পাই, এটাও হয়, এটা খুব মানে কমন কম মা বুঝতে পারে না। কাল বিকেলেও বাচ্চাকে দেখেছি, হঠাৎ সুবিধা দেখেছে উনিও ভালো হয়েছে, আজ সকালেও মা বাচ্চার মুভমেন্ট আছে বলে মানে বাচ্চার নড়াচড়া আছে বলে আমাদের বলেছে। শনিবারে আমাদের কাছে রিপোর্ট আছে, শনিবারের রিপোর্টে বাচ্চার হার্টবিট কত 134 লেখা আছে রিপোর্টে এবং বাচ্চার মুভমেন্ট আছে, বাচ্চার হার্টবিট সোনোগ্রাফি রিপোর্ট ওটা তো আমি দিইনি, যে সপ্তম ফটোগ্রাফি উনি দিয়েছে,
ওনার রিপোর্টও আছে, এসিটা আছে। আনফরচুনেট ব্যাপারটা হচ্ছে যে পেশেন্টও চায় না যে ওদের আউটকামটা খারাপ হোক, আমরাও চাই না খারাপ। পেশেন্টের ইনফরমেশন কিছুটা আমাদের লেখিং ছিল যে পেশেন্ট আমাকে পুরো পেশেন্ট উনি মুভমেন্ট, সাধারণত কী হয় যে কোনো বাচ্চা যখন খারাপ হয় তার নড়াচড়াই কমে যায়, তখন আমাদের পেশেন্ট পার্টি পেশেন্ট এসে বলেছে আমরা নড়াচড়াটা পাচ্ছি না, তখন আমরা খুব 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 কী বলবো খুব মানে কশিয়াসলি পেশেন্ট দেখি যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। তো ওই জায়গায় পেশেন্টের একটা ইয়ে ছিল। আর দু নম্বর হচ্ছে যে আমাদের এখানে সিজারিয়ান সেকশন করার জন্য প্রিপেয়ারও ছিলাম, কিন্তু সেই সময়টুকু আমরা পাইনি যে আমরা নিয়ে পড়বো, অলরেডি পেশেন্টের প্রসব বেদনা স্টার্ট হয়ে গেছে সেটা হচ্ছে। তো এই নিয়ে ব্যাপারটা খুব আনফর্চুনেট, কাউকে দোষারোপ নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদেরও সতর্ক থাকতে হবে, পেশেন্ট পার্টিকেও আরও বেশি অ্যাওয়ার হতে হবে। The incident has spread excitement in the district hospital premises. However, there has been a demand to investigate the incident and find out the real reason. Bureau report, Chinikhora.